নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার মানেই বিকাল চারটে মানে বড় বিতর্ক, অর্থাৎ উত্তপ্ত বড় বিতর্ক নিয়ে আমি মৃন্ময় আজকে উপস্থিত হয়েছি বাঁকুড়ার ঝিলিমিলি থেকে। বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক নেতা মন্ত্রী নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এবং বিভিন্ন চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা বালি বিভিন্ন দুর্নীতিতে কিন্তু আমরা দেখেছি যে জেল খাটছে। কিন্তু সামনেই পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে শাসক শিবির তারা কিন্তু একাধিক মন্তব্য করতে শুরু করেছেন। কোথাও কেউ বলছেন যে যদি পুরোহিত খারাপ হয় তাহলে ভগবানের দোষ কোথায়, এইভাবে নানা রকমভাবে কিন্তু একাধিক মন্তব্য উঠে আসছে। অর্থাৎ তারা যেটা করতে চাচ্ছেন এই পঞ্চায়েত ভোটের আগে সাত দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন, এমনটাই বিরোধীরা দাবি করছেন। আমি পাশাপাশি এখানে যে উত্তপ্ত বড় বিতর্ক নিয়ে উপস্থিত হয়েছি এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম প্রত্যেকটি রাজনৈতিক দল উপস্থিত আছে। আমি প্রথমেই শাসক দলের কাছে যাবো যে এই নিয়ে তারা কি ভাবছেন, কি বলতে চাইছেন তারা, তাহলে এই সামনেই তো পঞ্চায়েত নির্বাচন, কি ভাবছেন এই এই যে বিভিন্ন রকম দুর্নীতি এবং দুর্নীতির পর আপনাদের যে নেতা মন্ত্রীরা তারা কিন্তু বলছেন যে যারা দোষ করছেন অনেকেই বেনো জল ঢুকে গেছে কিন্তু নেত্রীর কোনো দোষ নেই, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস দল, আমাদের যদি কেউ অন্যায় করে থাকে আমরা সেই অন্যায়কে মেনে নেব না কোনোভাবেই। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী, আমরা গ্রাম বাংলার মানুষকে বিশ্বাস করে ভরসা করে আমরা এগিয়ে যাই, আমরা উন্নয়ন করেছি। আমরা পঞ্চায়েত নির্বাচনে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে জঙ্গলমহল এলাকার প্রতিটি গ্রাম সংসদে সমস্ত বিপরীত পক্ষকে পরাস্ত করে এগিয়ে যাব। এই গ্রাম বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা কলকাতায় কোথায় কি হলো এই নিয়ে গ্রাম বাংলার মানুষ কোনো আওয়াজ তোলে না, আওয়াজ তুলে শুধু তৃণমূল যাই বলুন, 2011 সালে একটা পরিবর্তন হয়েছিল, মানুষ একটা চেয়েছিল একটা স্বচ্ছ সরকার, কিন্তু তারপর আমরা কি দেখেছি, একটার পর একটা দুর্নীতি হয়েছে। আজকে একটা শিক্ষা জগতের একটা পুরো শিক্ষা জগতটা জেল খাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে একটার পর একটা টাকা লুট হচ্ছে। আপনার 100 থেকে 1000 টাকা লুট হচ্ছে, এখানে পোল্ট্রি ফার্মের টাকা লুট হচ্ছে, এখানে বাগানের টাকা লুট হচ্ছে এবং গরিব মানুষের টাকা লুট হচ্ছে। আর সেই টাকা লুটের পরে আমাদের পরিবারে হোস্টেল হয়েছে, আমাদের আদিবাসী এলাকা আদিবাসী হোস্টেল দু একটা পর একটা বন্ধ হয়ে গেছে। এখানে আদিবাসী ছেলে মেয়ে আজ শিক্ষার করে কোনো জায়গা আমি আসবো আপনার কাছে, পাশাপাশি বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করবো। এই যে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবো, মণ্ডল জেলে আছে ওর জন্য, ইনাদের জন্য, এই তৃণমূল নেত্রীর জন্য এখনো অনুমোদ্ধ মণ্ডল জেলে আছে এবং সারা জীবন যারা তৃণমূল করে তাদের স্থান একটা হয়ে জেলে যাবেন, তারা জেলে যাবেন 2018 সালে। অজিত মুর্মুকে মানলোকে, রানীগঞ্জের বাসিন্দা উনি জিজ্ঞাসা, ওকে জিজ্ঞাসা করুন তো, বেআইনি মদের দোকান খুলে রানীগঞ্জকে নোংরা পরিবেশ তৈরি করছে এই বিজেপি নেতারা। আমরা তৃণমূল স্বচ্ছতার সঙ্গে গ্রাম বাংলার আমরা এড়িয়ে কিছুই ভাবছি না। তৃণমূল কংগ্রেসকে সব থেকে বেশি কলুষিত করেছিল শুভেন্দু অধিকারী, ওই অধিকার পরিবারটা জঙ্গলমহলটাকে অশান্তি করেছিল। আমরা দিদির নেতৃত্বে এখন ভালো আছে, আগামী দিনে জঙ্গলমহল দিদির নেতৃত্বে থাকবে এবং আজও আছে এবং থাকবে। আমি আসবো, কিন্তু যেটা যেটা অভিযোগ আসছে যে বিভিন্ন ধরনের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি এবং তারপর সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে মানে মানুষের মধ্যে কিন্তু একটা অন্যরকম খারাপ প্রভাব পড়ে গেছে। অর্থাৎ একটা তৃণমূল দলটা একটা ক্যান্সার আক্রান্ত এমনটা কিন্তু বিরোধীরা দাবি করছে, তাহলে সেই জায়গা থেকে কতটা রিকভারি সম্ভব? নিয়োগ দুর্নীতি যা করেছে, যা কিছু করেছে জঙ্গলমহল শুভেন্দু অধিকারী করেছে, এখন শুভেন্দু অধিকারী যে দলে গেছে তারাই বলুক, আজকে শুভেন্দু অধিকারী কেন বিজেপিকে ধোয়া তুলছে পাতা হয়ে গেল।
তৃণমূলের সবাই চোর, বুথ থেকে স্তরে একদম জেলা স্তর পর্যন্ত সবাই চোর, তৃণমূলের কেউ কোনো কেউ বাদ নেই, সবাই চোরে চোরে মরে গেছে। আমি আসবো সিপিএম এর কাছে, যে মূলত কি ভাবছেন আপনারা, কি ভাবছেন? আমরা যেটা ভেবেছি, এখন যে জায়গাটা রাজ্য এবং কেন্দ্র সরকার যে দুর্নীতি অবস্থায় পড়েছেন, এখানে আমাদের রাউতলা অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে তাদের লড়াই করার কোনো ক্ষমতাই নেই। এবং এখানে তো রাজ্যে যেটা তৃণমূলের নেতৃত্ব দাবি করছে যে বেনজল ঘটার জন্যই তৃণমূলে এই পরিস্থিতি। শুনুন, বেনজল তো ঘটা তৃণমূলের সাধারণ মানুষকে বেনজল সেবা দেখাইছি। আজ মমতা ব্যানার্জি বলেছিলেন 294 কেন্দ্রে আমি পার্টি, আর উনি বলেন আমি এখানে কে দুর্নীতি করেছে আমরা জানি না। প্রত্যেকটা তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই একটা দুর্নীতিগ্রস্ত। এবং যে নেতাদের যাতে সাইকেল কিনে পৌঁছে ছিল না, যারা এখন মোটরসাইকেলে চলছে, যাদের 5,000 টাকা ব্যাংক হয়েছিল না, তারা আজকে 5,00,000 টাকার মালিক হয়েছে। বিজেপির এখানে কোনো অস্তিত্ব নেই। এই আমরা যে দেখেছি, আমি আসবো আপনাদের কাছে, আসবো পাশাপাশি। কি যারা বিজেপি পিছু করে চলে যাচ্ছে, তারা মুখে হাত দিয়ে বলুক যে নিজের একটা প্রকল্প তারা গ্রহণ করেনি, আজ এখানে এসে চিল্লাচ্ছে বড় বড় করে আসন দিচ্ছে। সমস্ত প্রকল্প দুর্নীতি ভরে গেছে। আজকে কেন্দ্রীয় সরকার যে সমস্ত গরিব মানুষদের জন্য আবাস যোজনা দিয়েছিলেন সব রেখে দিয়েছে, সব তৃণমূল চুরি করে দিয়েছে সমস্ত ঘর। বলছিলাম যে আজকে আমাদের ছেলেমেয়েদেরকে কি করে স্কুলে পাঠাবো, সব তো ভুয়া শিক্ষকে ভরে গেছে। এবং কি আমাদের যে ছেলেমেয়েদের যে সার্টিফিকেট দিয়ে সই করি, সে আজকে চলে আসে, পুরো শিক্ষা ব্যবস্থাটা আজকে চলে আসে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কি করছে? শিক্ষা ব্যবস্থা পুরো তো ধ্বংস করি, শিক্ষা ব্যবস্থা অর্থাৎ সমস্ত শিক্ষা দপ্তর। বলুন, আমাদের এমপি মাননীয় সুভাষ সরকারকে আমরা জোটের আগে অনেকবার দেখেছি, কিন্তু ভোটের পরে আর দেখা মেলেনি সুভাষ সরকার। কোন উন্নয়ন করেনি, বিরোধী বন্ধুগুলো আমাদের ভুলে গেছে। এই জঙ্গল মহলটা একটা সময় যখন ছিল, যখন এই সরু সরু রাস্তা ছিল, এখন ওরা রাস্তা আপনারা রাখছেন, প্রত্যেকটা গ্রামে ঢালা হয়ে গেছে, ইন্দিরা আবাস যোজনা সবাই পেয়ে গেছে, দুটাকায় চাল পাচ্ছে, আমরা শান্তি ঘুমোতে পারছি। একটা সময় ছিল যখন আমরা বিএসএল বোতল নিয়ে রাতে ঘুমোতে যেতাম, বাড়ি বেরোতে পারতাম না। এখন শান্ত পরিস্থিতি, এই শান্ত পরিস্থিতি আগামী দিনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পঞ্চায়েতের নিরঙ্কুশভাবে জয় যুক্ত করবে এই আশা আমরা রাখি। পঞ্চায়েত নির্বাচন, এই যে এত কিছু ঘটনা ঘটছে, এত কিছু ঘটনা পড়ে তৃণমূলে কোনো প্রভাব পড়বে না এমনটাই দাবি করছে তৃণমূল। তৃণমূলে কোনো প্রভাব পড়বে না এমনটাই দাবি। ওদের লজ্জা নেই বলে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, যে রাজ্যে চোরে দুর্নীতিতে ভরে গেছে, আবার সে রাজ্যে এসে এখনো পর্যন্ত দাঁড়িয়ে বড় বড় কথা বলে, ওদের লজ্জা নেই। চোরগুলো বড় চোর, বাইলো চোর, বালি চোর, এমনকি যাদের নেতা মন্ত্রীরা যারা এসি রুমে বসে 16 বছরের মেয়ে নিয়ে ফুর্তি করে, তাদের আবার মানুষ আসবো। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে যেভাবে দিনের পর দিন মানুষের অর্থ লুট করছে, একদিকে মোবাইল রিচার্জ থেকে আরম্ভ করে রান্নার গ্যাস সর্বক্ষেত্রে 2 নম্বরি, এবং কেন্দ্র ওই সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিনের পর দিন মানুষের অর্থ ভণ্ডার লুট করেছে। উন্নয়ন করে গ্রাম বাংলার মানুষ পিছিয়ে গেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আসবো আপনার কাছে আসবো, কিন্তু এই সাথে পঞ্চায়েত নির্বাচনে আপনার বামেরা কি ভাবছেন? এখানে আমরা বামেরা একটাই ভাবছি, এখানে যে দুর্নীতি করেছে আমাদের তৃণমূল, এখন বিজেপি এবং তৃণমূল যত হয়েছে তাকে এখানে মানুষ তাদের সাথে নেই, এখানে সিপিএম এই লড়াই করবে, এবং সিপিএম এখানে লাল ঝান্ডা জঙ্গল মানে হবে। সেটা বলতে চাইছেন যে নেত্রীর কোনো দোষ নেই, যদি বেনজল ঢুকে তাহলে সেই জায়গা থেকে তারা যদি কিছু খারাপ কাজ করে দলের প্রস্তাব হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে তারা যারা এইভাবে বদনাম করছে শাসকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে,
আসে আরেকবার বিজেপি থেকে যাওয়ার চেষ্টা করবো। এই যে সাথে মাছ থাকার চেষ্টা, এটা কি পঞ্চায়েত ভোটে তৃণমূলে কতটা রিকভারি সম্ভব? আমরা যদি আগে মনে করতাম একটা চোরের দলের সাথে আমাদের ডিবেট করতে হবে তাহলে আমরা আসতাম না আগে, যদি আপনি এটা বলতেন। তৃণমূলে আপাত মস্ত বলা পর্যন্ত ডুবে গেছে, তাদের সাথে ডিবেট করতে আমরা আসতাম না। যদি বলতেন আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো। সারা বাংলাতে ঘাস ফুট পড়বে, এই যে কোন দুর্নীতি বা এই যে জেল খাটছে এতে কোনো প্রভাবই পড়বে না সারা পশ্চিমবঙ্গে, সারা পঞ্চায়েত। চোর চোর যারা চুরি করে না তারা বেশি গলা ফাটায়। এখানে গোটা গ্রাম বাংলা প্রত্যেকটা মানুষ জানে, যেখানে পিপল চোর, মিড ডে মিলের চাল চোর, চাকরি চোর, এখানে চোর চোর বলে গোটা বাংলা এখানে ভরে গেছে। আপনার গ্রাম বাংলায় তার তৃণমূলের নেতা আগুলো গ্রামে মিটিং মিছিল করে যেতে পারছে না, মানুষ একটাই বলছে আরে চোর আসছে, চোর দিদিমণির চোর আসছে। প্রকল্পে যে বলছে না যে দুই একটা চিটিংবাজির কথাবার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে পুরো বাংলার মধ্যে, আপনি আপনিও সেটা ভুগি করছেন, আমরাও সেটা ভুক্তভোগী, প্রত্যেকটা মানুষের ভুক্তভোগী। একটা জিনিসকে নিয়ে আর এত লাফালাফি করার কারণে মানুষ বুঝতে পারছে দরিদ্র মানুষ যতদিন থাকবে মমতা ব্যানার্জি ততদিন টিকে থাকবে। মানুষ আসার রূপটা দেখে নিচ্ছে, বিজেপি আছে দিন বলে দরিদ্র মানুষকে পথে বসিয়েছে, 100 দিনের প্রকল্পের একটা টাকা দিচ্ছে না, সবকিছু বন্ধ করে রেখে বলছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই কোনো প্রকল্প দিচ্ছে না। এটা সবাই ধান্দাবাজি ও মোদির কথা সবাই বুঝতে পারে। আসবো বিজেপির কাছে, আসবো যে বিজেপি এমন কিছু করছে, বিজেপি 100 দিনের কাজে টাকাটা খাটিয়ে দিচ্ছে এবং আবাসযোজনা প্রতিজ্ঞা প্রকল্পে আমি আসবো হচ্ছে তৃণমূল যেটা বলছে সবই শুনছে, কিন্তু আপনাদের আমরা দেখেছি যে সাগরদিঘিতে যেই আমাদের এখানেও সাগরদিঘির প্রভাবটা পড়বে। এখানে মানুষ একটা ভিতরে ভিতরে মানুষ চোর বন্ধ হয়েছে এবং তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ একজোট হয়েছে এবং আপনারা পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ পাওয়া যাবে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে বামেরা বলছে যে সব জায়গায় বামেরা ক্ষমতায়। 34 বছরের অপশাসনে বাংলাটাকে অনেক পিছিয়ে দিয়েছিল দিনের বেলায়, আর মাত্র রাতের বেলায় মাওবাদী করে কোনো উন্নয়ন তারা করেনি। আমরা মানুষের পাশে পৌঁছে দিয়েছি পানীয় জল, মানুষের ঘরে ঘরে উন্নয়ন অর্থ পৌঁছে দিয়েছি। আমরা সেই সূত্রে প্রতিটি পরিবার আমাদের উপর ভরসা করে শোনেন, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায়? সমস্ত দলটা চুরি ধর্ষণ খুনি আজকে 2018 সাল থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির 258 জন কর্মীকে তৃণমূল সরকার খুন করেছে। তার জবাব ওনাদের কাছে আছে, অজিত মুখুকে খুন করেছে তারা। বলছেন যে 100 দিনের কাজের জন্য কথাটা বলছেন, 100 দিনের যে কাজের কথাটা বলছেন, 100 দিনের কাজের জন্য এক নম্বর 100 দিনের জব কার্ডের আধার কার্ড লিঙ্ক করা হয়নি বহু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জঙ্গলমহলে একটা স্কিম করেছে, সামাজিক স্কিম করেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে জঙ্গলমহল পক্ষেই থাকবে। জঙ্গলমহল না, সারা রাজ্যের যে এখন বার্তা পৌঁছেছে সাধারণ মানুষের চোখে তৃণমূলের যে পরিস্থিতি এখন ভাবমূর্তি তৈরি হয়েছে সেই জায়গাতে তৃণমূলের ভাবমূর্তি যারা নষ্ট করেছে তারা আজকে সবাই বিজেপিতে। সাধারণ কর্মীরা আমরা সবাই জানে, সাধারণ জনগণও জানে, যারা যারা ভাবমূর্তি নষ্ট হয়নি,
তৃণমূলে যারা ধ্বংস করেছে তারাই এখন ধরুন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত এরা দেখা সবাই ছেলে, এর কি কোনো প্রভাব পড়বে না? দিদির পক্ষে জঙ্গলমহল আছে থাকবে আর চিরদিন থাকবে, দিদি থাকবে। আসবো বিজেপির কাছ থেকে যে কোনো প্রভাব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মন্ডল যে চলে গেছে তার কোনো প্রভাবই পড়বে না এমনটাই কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ডিবেটে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের কি অবস্থা হয়েছে। আজকে ওনাদের লোকসংখ্যা কোথায়? ওনাদের লোকসংখ্যা কোথায়? প্রশ্ন করি, সামনের পঞ্চায়েতে আমরা এখানে লড়াই করবো এবং সিপিএম সিপিএম এর পঞ্চায়েত নির্বাচন জয়লাভ করবে, এটা আপনারা দেখে নেবেন। আজকে আমরা টিভিতে এসেছেন, এরা দুটো দল যতই চেঁচাই না কেন এখানে মানুষ কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে নেই, শাসক দল কিন্তু নেমে পড়েছে তাদের রিকভারি করার জন্য, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন সেই জায়গা থেকে তারা কিভাবে সাক্ষে মাস দেখার চেষ্টা করছেন এমনটাই কিন্তু বিরোধীরা দাবি করছেন। এবং সেই জায়গা থেকে এখানকার যারা বাঁকুড়া যারা তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতৃত্ব এবং সিপিএম নেতৃত্ব আছে তারা তাদের মতামত রাখলেন আমাদের বড় বিতর্কে। এখন পর্যন্ত আজকে বড় বিতর্ক এখানে শেষ করছি, আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা।